গাজীপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি হতে যাচ্ছে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শুক্রবার বিকেলে মহানগরীর বোর্ডবাজার বটতলা মাঠে ইউথ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন। প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে আন্তর্জাতিক মাঠের। এছাড়াও সিটি কর্পোরেশনের প্রতিটি মাঠে তৈরি করা হবে শেখ রাসেল স্মৃতি স্পোর্টস গ্রাউন্ড নামের মিনি স্টেডিয়াম। গাজীপুর ইউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করেছিলেন পুরুলিয়া দল এবং ডিফেন্ডার্স। এতে ৬ উইকেটে জয় পায় ডিফেন্ডার্স। গাজীপুরের যে ক্রিকেটাররা আছে তাদেরকে একটা একই প্ল্যাটফর্মে আনতে পারবো এবং ভবিষ্যতে এখান থেকে যাতে পাইপলাইন আমাদের জাতীয় পর্যায়ে চলে যায় সেই ব্যাপারে আমরা কাজ করে যাব। গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে একটা অত্যাধুনিক মানের আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি।